মুআজ্জাজ হাজেরিন, মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা পেশ করছি, যিনি অনুগ্রহ করে দয়া করে মুসলিম উম্মার জন্য রমাদান মাসের মতো পবিত্র একটি মাস আমাদের জন্য এনেছিলেন, আমাদেরকে সেই মাসটিতে তার আরেকটি অবধারিত ফরজ ইবাদত সিয়াম পালন এবং এর সাথে সাথে যাবতীয় ভালো আমল নেক আমল করার তৌফিক দান করছে। এবং সিয়ামের মাসের বা সিয়ামের মাস শেষ হওয়ার পরের প্রথম দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাতের জন্য ঈদের বিধিবদ্ধ করেছেন, শরিয়াত সম্মত করেছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সিয়ামের মতো ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তিসমূহের একটি অন্যতম ভিত্তি এক মাস ব্যাপী আদায়ের পরে তারপরের দিনটি কি, প্রথম দিনটি কি ঈদ হিসাবে মুসলিমদের জন্য এটা একটি খুশির দিন হিসাবে শরিয়াত সম্মত বা শরিয়াতে বিধিবদ্ধ করা হয়েছে। একইভাবে আমাদের সামনে হজ আসছে, হজের মতো একটি গুরুত্বপূর্ণ আরেকটি ফরজ কাজ সম্পন্ন করার পরের দিনই অর্থাৎ 9 তারিখে উকুফে আরাফাতে হজ বলা হয়। পরের দিন 10 তারিখই ঈদুল আদহা হিসেবে শরিয়াত সম্মত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য মুসলিমদের জন্য এই দুইটি ঈদের দিনকেই কেবল ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং মুসলিমদের ধর্মীয় বা তাদের ইমানি এবং ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে এই দুইটি দিন ঈদের দিন ছাড়া তৃতীয় কোনো ঈদের দিন মুসলিম জাতি বা মুসলিম কমিউনিটির জন্য নেই। সুতরাং আর এই দুটো ঈদই হচ্ছে দুইটি ফরজ কাজ সম্পন্ন করার পরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন যেখানে শুরু হয়েছে যে মাসে নাজিল হচ্ছে সেটা হচ্ছে রমজান মাস। সেই আয়াতে শেষের দিকে আল্লাহ বলছেন তোমরা সিয়াম পালনের গণনা এটাকে পরিপূর্ণ করছো এই জন্য, আর আল্লাহ তোমাদেরকে যে হিদায়াত দান করছেন এই কারণে তোমরা লিতুকাব্বিরুল্লাহ আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, তাকবীর বলো, আল্লাহু আকবার। সুতরাং সেই আল্লাহু আকবার বলা মুখে ভাল্লার এই জিকির এই শ্লোগান মুখে এই কথাগুলো বলা এটা ঈদুল ফিতরের দিনেও যেমন শরিয়াত সম্মত বিধিবদ্ধ তেমনি করে ঈদের আদহা ঈদুল আদহার দিন এবং তার আগের দিনগুলোতেও আল্লাহর তাকবীর ধ্বনিত করা এই জন্য যে দোয়াটি নির্দিষ্ট আছে সেটা ধ্বনিত হওয়া এটা মুসলিমদের অবধারিত বা তাদের পরিচিতি ইসলামের পরিচিতি হিসাবে মিনার হিসাবে এটাকে নিদর্শন হিসাবে শরিয়াত এটাকে স্থির করেছেন। সুতরাং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়াটি আছে না উপলক্ষে, এটা ঈদুল আদহা তো যেমন ঈদুল ফিতরও তেমন। ঈদুল ফিতরে আমরা সেটা আমল করি, ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন কেউ কেউ বলেছেন যে ওই দিন চাঁদ উঠলো শাওয়ালের তখন থেকেই নিজে নিজে মনে মনে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়া, ঈদের মাঠে আসার পথে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দোয়াটি পড়তে থাকা সেটা হচ্ছে ওই আয়াতের সরাসরি বাস্তবায়ন
জওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা সিয়ামের দিনগুলোকে সিয়ামের সংখ্যা পরিপূর্ণ করছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য তুকাব্বিরুল্লাহ তাকবীর বল আল্লাহু আকবার। এই জন্য রাসূল সেই দোয়া শিখিয়েছেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আমরা কি বলছি? আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার আনুগত্য নিরঙ্কুশ আনুগত্য পাওয়ার কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া নিরঙ্কুশ আনুগত্য, নিরঙ্কুশ মান্য করা আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ মহান, আর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ যাবতীয় প্রশংসা। এই দোয়াটা আমরা ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের, ঈদুল আদহাতে আমরা এটা কিছুটা বাস্তবায়ন করলে ঈদুল ফিতরের দিন আমরা সাধারণত এটা করি। ইমাম সাহেব যতক্ষণ সালাত শুরু না করে ততক্ষণ মুসল্লিদের ওই দিন তাকবীর হবে, ওই দিন তাদের জিকিরই হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর জিলহাজ মাসের তো আমরা বলেছি চাঁদ উঠলেই, জিলহাজ মাসের চাঁদ উঠলেই প্রথম দিন থেকে এই তাকবীর বলা, বিশেষ করে পাঁচ দিন আরাফার দিন থেকে নিয়ে ফজর থেকে নিয়ে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে করে পড়া। সাহাবায়ে কেরামরা জিলহাজ মাসের চাঁদ উঠলেই তারা আজ বাজারে গলিতে গলিতে রাস্তাঘাটে হাঁটার সময় তারা এই ধ্বনি তুলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তখন আধুনিকতার বিরোধী হতো না, এটাকে তখন ধর্মীয় গোড়ালে বলা হতো না, এটাই ধর্মের নিশানা, এটাই ইমানের, এটাই ইসলামের চেতনা, এটাই ইসলামের গুলি যে এই সময়টা বলা। সুতরাং আমরা হয়তো আজকে অনেকভাবে বিবেচনা করে আস্তে আস্তে কেউ পড়ি কেউ পড়ি না, কেউ পড়লে একটু জোরে পড়তে স্মরণ করি, আমাকে আবার বেশি ধার্মিক বলে কিনা, কথা বলছেন না বাসের মধ্যে একটু আপনি একটু জোরে জোরে বলেন তাহলে কে জানি অন্যরা বিরক্ত হইতেছে কিনা, কেউ অবশ্যই আমাকে ধমক দেয় আমি আপনার মতো আর নাচতে পেরে পড়ে জোরে পড়তেছেন কেন, আমরা অসুবিধা হচ্ছে এসব ভয়ে এসব কারণে আমরা হয়তো আমাগুলো ভাবে আর পড়তে সাহস করি, কথা ঠিক না ঠিক বলে নিজেই সংকোচ করি, নিজের থেকেই করি, যদি কেউ নাও কিছু বলে নিজের থেকেই সংকোচটা করি। এটা হয়ে গেছে আজকে পরিবেশ, আজকে বলতে গেলে আজকের দিনের কথা বলছি, এভাবেই মুসলিম উম্মার আস্তে আস্তে এভাবে ডেভিয়েশন হয়েছে। সুতরাং এই জন্য আল্লাহ কিন্তু স্পষ্ট করেই ১২৫ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সিয়াম পরিপালনের পরে আমি আয়াতে দেখবার কথাটা বলছি এবং আল্লাহ যে তোমাদেরকে হেদায়াত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহ ধ্বনি আল্লাহু আকবার আল্লাহ মহান এই ধ্বনিতে মুখরিত করো মুসলিম সমাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামদের সময় জিলহাজ মাসের এই দিনগুলোতে ১৩ তারিখ পর্যন্ত প্রথম দিন থেকে ১৩ তারিখ পর্যন্ত জিলহাজ পর্যন্ত বাজারে শুধু তাকবীরের ধ্বনিতে ধ্বনি হতো, আর কোনো আওয়াজ শোনা যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই ধ্বনিতে মুখরিত হতো গোটা বাজার। সুতরাং আমরা আল্লাহর কাছে সে তার জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ গিভেন দ্য গোল্ডেন অপরচুনিটি ফর মুসলিম কমিউনিটি এন্ড মুসলিম উম্মাহ। এটা একটি সোনালী সুযোগ ছিল আমাদের সামনে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল, যে মাসটিকে আল্লাহ নিজে ডিফাইন করেছেন, নিজে তার সংজ্ঞা দিয়েছেন, আমরা বলেছি বহুবার। এবং এই মাসে রিভিল দ্য কোরআন, কোরআন নাজিল হয়েছে এই মাসে, এই জন্য আল্লাহ সেটা বলেছে যে এই মাসে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, গাইডেন্স ফর মানকাইন্ড আমরা বহুবার আপনাদের সামনে বলেছি, এবং ডিসক্রিপশন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ইভিডেন্স দা কোরআন ফর দ্য গাইডেন্স, গাইডেন্সের জন্য গাইড পাওয়ার জন্য হেদায়াত পাওয়ার জন্য কোনভাবে চলতে হবে এটা পাওয়ার জন্য যা দরকার সব কিছু ইভিডেন্স সহ ডকুমেন্ট সহ বর্ণনা রয়েছে কোরআন। এরপরে অর্থাৎ কোরআন হচ্ছে ক্রাইটেরিয়া ভালো মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। তো সুতরাং সেই মাসটি আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছিলেন, আপনাদেরকে আমরা শুনিয়েছি যে সালফে সালেহীন মানে উম্মতের পিছনে সাহাবায়ে কেরাম তার পরবর্তী যুগের লোকেরা তাদের অভ্যাস ছিল কি,
তারা ছয় মাস রমাদান মাস এক রমাদান থেকে আর এক রমাদানকে দুভাগে বিভক্ত করেছেন ছয় মাস রমাদান অতিবাহিত হওয়ার পরে ছয় মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে ভালো কাজগুলো করেছি তা তুমি কবুল করো রমাদানে যে ভালো কাজগুলো করেছি তা তুমি কবুল করো রমাদান পার হওয়ার পরে আমাদের রমাদান ভাগা ভাগা রমাদান হোয়াট ইজ দা আফতার মান্থ অফ ফাস্টিং রমজান মাসের পরে কি আজকের জুমার খুতবা হচ্ছে রমাদান মাসের পরে কি সুতরাং এটাই হচ্ছে যে রমাদান মাস অতিবাহিত হওয়ার পরই সালফে সালেহীন এই উম্মাতের অতীতের শ্রেষ্ঠ মানুষগুলো ভালো মানুষ যারা ছিলেন তারা কি করতেন ছয় মাস পর্যন্ত আগামী ছয় মাস পর্যন্ত রমাদানে যে সকল ইবাদত বান্দেগী করেছে সেগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয় এই জন্য তারা দোয়া করতেন তাহলে আমরা এখন সেই মাস অতিবাহিত করেছি আমরা এই মাসে আল্লাহর কাছে আমাদের সকলের ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আর পরবর্তী ছয় মাস ওই পরবর্তী রমাদান যেন আল্লাহ আমাদের কাছে পৌঁছিয়ে দেন এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করেন এভাবে তারা রমাদানের পরের বছর তারা এভাবে একটি কাজ তারা এভাবে করেছে এক ছয় মাস কবুলের জন্য দোয়া করছেন আর এক ছয় মাস জন্য ওই রমাদান আবার আমরা পাই সেই জন্য দোয়া করছি রমাদানে আমরা সালাতুত তারাবীহ এবং আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন তারা আরো কিয়ামুল লাইল করেছে এই রাতে সালাতুত তারাবীহ পড়ছে অনেকেই আছেন যারা আবার মধ্যরাতের পরে শেষ রাতে এমনকি সেহরি খাওয়ার ওঠার আগেও দশ মিনিট হোক বিশ মিনিট হোক দুই রাখা চার রাখা সালাত আদায় করছেন যেটাকে কি বলা হয় কিয়ামুল লাইল রমাদান শেষ হয়ে গেছে আমার কি এটা বন্ধ হয়ে যাবে রমাদান শেষ হয়ে গেছে আমার এই দিন আর রাত সেই দান তো আর বন্ধ হয়নি মাস রমাদান শেষ হয়েছে কিন্তু ওই দিন আর ওই শেষ রাত তো এখনো কি হয়নি শেষ হয়নি সুতরাং যে অভ্যাসটা আমরা কিয়ামুল লাইল যে অভ্যাসটা আমরা করেছি সালাতুত তারাবির মধ্যে নফল নামাজ যে এক মাস ধরে জামাতের সাথে করার চেষ্টা করেছি এটাকে আমি এখন ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে বসে নিজের ঘরে বসে কি আমি সেই কিয়ামুল লাইল অথবা নফল সালাতগুলোকে আমি বন্ধ করে দেবো সেই সময় কি আমার কাছ থেকে শেষ হয়ে গেছে যায় সুতরাং কিয়ামুল লাইলের এই অভ্যাস যেন আমরা ধরে রাখতে পারি এটা যাতে করে একবার এক মাস আমরা যেটা করেছি সেটা যেন এক মাস করা এই কাজটি আমি যেন আমার জীবনের অভ্যাসে পরিণত করতে পারি আমি যেন আমার জীবনের অভ্যাসে পরিণত করতে পারি কম বেশি সুতরাং রমাদানের পরে মুসলিমদের এই চিন্তা এবং এই সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত কিয়ামুল লাইলের অনেক ফজিলত রয়েছে কিয়ামুল লাইলের অনেক ফজিলত রয়েছে এই কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপরিহার্য ছিল ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা সূরা বানি ইসরাঈল আল্লাহ বলেছেন যে তাহাজ্জুদ হিসাবে এটা আল্লাহ যদি বলেছেন নাফিলাতান লাক আপনার জন্য এটা অতিরিক্ত অ্যাক্সেস এটা অতিরিক্ত আপনার জন্য নফল সেখান থেকে নাফিলা মানে নফল অতিরিক্ত আপনার জন্য কিন্তু এখানে আল্লাহ অতিরিক্ত বললেও আল্লাহর রাসূলের জন্য তাহাজ্জুদটা ফরজই ছিল এই জন্য তিনি কখনো তাহাজ্জুদ মিস করেননি উম্মাতের জন্য সেটা সুন্নাত উম্মাতের জন্য সেটা নফল সুতরাং এই তাহাজ্জুদের এই কিয়ামুল লাইলের যে ফজিলত যেই মর্যাদা আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা তুমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ো অল্প কিছু সময় বাদ দিয়ে তাহলে এইখান থেকে অল্প অধিকাংশ রাতটাকে তুমি কিয়ামের মধ্যে সালাত আদায়ের মধ্যে বাদ দাও এরপরে হয় অর্ধেক রাত অথবা তার চাইতে কম অথবা একটু বেশি এরকম করে তুমি করো সুতরাং কিয়ামুল লাইল রাতের সালাত আল্লাহর সাথে ইবাদতদার ব্যক্তিদের সম্পর্ক আরো গভীর আরো দৃঢ় হওয়ার জন্য একটি অন্যতম উপায় সুতরাং আমরা এটাকে সেভাবে অভ্যাসে পরিণত করতে পারি কম বেশি যেন আমরা এটাকে ত্যাগ না আর এর চেয়ে দুঃখজনক যে কিছু মুসলিমরা এমন থাকতে পারে যারা রমাদানের আগে সালাত আদায় করতেন না
পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করতেন না, কিন্তু রমাদান আসার কারণে শুরু করছেন। তাদের জন্য তো ম্যান্ডেটরি হচ্ছে এই সালাতকে আর ছেড়ে না দেওয়া। কারণ আপনারা সকলেই জানেন, সব মানুষ এই কথাটা সহজ ভাষায় সরল ভাষায় জানে যে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। সবাই জানে কিন্তু একবার শিক্ষিত আর শিক্ষিত কম শিক্ষিত সব শ্রেণীর মানুষরাই সংক্ষিপ্ত এই কথাটা জানে যে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে কি সালাত। সুতরাং এই সালাত যে কোনো কারণে অলসতার কারণে হোক অথবা যে কোনো হয়তো যারা আমরা করিনি রমাদান পাওয়ার কারণে আমরা শুরু করেছি, আমরা যেন সালাতগুলো অবশ্যই আদায় করি। কারণ নফল হয়তো বাদ যেতে পারে কিন্তু ফরজ তো ত্যাগ করার কোনো সুযোগ নেই, ফরজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যেন এই বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কারভাবে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম রাসূল এখানে একটু অপরিহার্যতা বুঝায় এমন ভাষা ব্যবহার করছেন, আলাইকুম তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে বিকিয়ামিল লাইল রাত্রিতে সালাত আদায় করা, অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করা। কারণ ফা ইন্নাহু দাকবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদের যারা ভালো মানুষ ছিলেন, যারা নেককার মানুষ ছিলেন, যারা সৎ মানুষ ছিলেন, এটা তাদের অভ্যাস ছিল। সুতরাং যেহেতু তোমরা মুসলিম উম্মার পূর্ববর্তীদের ধারাবাহিকতা, ইতিহাসের ধারাবাহিকতা তোমরা, ঐতিহ্যের ধারাবাহিকতা তোমরা, সুতরাং তোমাদের পূর্ববর্তীদের যেটা অভ্যাস ছিল এটা তোমরা অভ্যাসে পরিণত করবে। আর এই কিয়ামুল লাইলের মাধ্যমে তুমি তোমাদের রব, তোমরা তোমাদের রবের সাথে রবের কাছে তার অতি নিকটে চলে যেতে পারবে। তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, সুদৃঢ় সম্পর্ক গঠনের জন্য, তৈরির জন্য এই কিয়ামুল লাইল হচ্ছে একটি অন্যতম উপায়। আর অমুকাফিরুল লিসাইয়্যা, এই কিয়ামুল লাইলের মাধ্যমে তোমাদের ছোট ছোট অপরাধগুলো, ত্রুটিগুলো, গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে, অটোমেটিকলি হ্রাস হয়ে যাবে। অটোমেটিকলি তোমার গুনাহগুলো, এই ছোট ছোট গুনাহগুলো তুমি কিয়ামুল লাইল করছো, অটোমেটিকলি তোমার আমলনামা থেকে এগুলোকে মিটিয়ে ফেলানো হবে, এগুলোকে ডিলিট করা হবে। এইরকম ব্যক্তিরা পরের দিন ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, মানুষকে প্রতারণা করতে পারে না, সকল গুণা থেকে তারা দূরে থাকে। সর্বশেষ এটার ফজিলত রাসূল বললেন অমুনহাতুন আন ইসমি, যাবতীয় গুনাহ থেকে তারা দূরে থাকবে, তারা অ্যাভয়েড করে চলবে। তো সুতরাং কিয়ামুল লাইলের এই ফজিলত, কিয়ামুল লাইলের এই ফজিলত যেটা হচ্ছে নেককার লোকদের একটা অভ্যাস, তাদের একটি সিম্পটম, আর হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়, আর গুনাহগুলো মাফ হওয়ার জন্য এটা একটি টুলস, আর সবশেষ হলে যাবতীয় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য এটা একটি উত্তম মাধ্যম, উত্তম মাধ্যম। সুতরাং এই জন্য আমাদেরকে কিয়ামুল লাইলের অভ্যাস যেটা আমরা রমজানে করেছি সেটা আমাদের এখনো করা উচিত এবং তা করতে হবে, যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর কাছে যদি আমরা তার সন্তুষ্টি, তার রেজামন্দি যদি আমরা হাসিল করতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় আরেকটি কাজ আমরা করেছি রমাদানের একটি মাস পরে, আমরা প্রায় সকল নামাজগুলোই জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করেছি। এই জন্য রমাদান মাসে মসজিদগুলোতে মুসল্লিদের সংখ্যা বেশি থাকে, মুসল্লিদের সংখ্যা বেশি থাকে। সুতরাং আরেকটি আমাদের রমাদানের পরে আরেকটি আমাদের ভাবনার বিষয়, চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এটার উপরে আমাদের চলা আমাদের জন্য অপরিহার্য, চলা প্রয়োজন, সেটা হচ্ছে আল মুহাফাযাতু আলা সালাওয়াত মা আল জামাআ,
আমরা যেন সবগুলো নামাজকে জামাতের সাথে আদায় করতে পারি, যে অভ্যাসটা যে কাজটা আমরা করছি এটাকে যেন আমরা সংরক্ষণ করি, এটার উপরেই যেন আমরা চলি, এটার উপরেই যেন আমরা চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের সাথে নামাজ আদায়টাই শরীয়ত সম্মত হয়ে বলছে, ফরজ নামাজ জামাতের সাথে আদায় এটা খুব স্বাভাবিক, সিম্পল, এটার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার না। মানে সালাত ফরজ সালাত আদায় করার অর্থ আপনি সালাত আদায় করেন, এই কথাটা শুনলেই আপনি একসাথে ধরে নেবেন জামাতের সাথে সালাত আদায় করা। হ্যাঁ, কেউ এসে যখন বলবে আমি যদি একা একা করি এটা হবে কিনা, এটা আলাদা প্রেসক্রিপশন, কিন্তু সালাত ফরজ সালাত আদায় করা মানে জামাতের সাথে ফরজ সালাত আদায় করা। কারো মিস হয়ে গেছে, ফৌত হয়ে গেছে জামাত, তাহলে কি তখন তিনি পড়বেন না? না, এই জন্য ওটা হচ্ছে আলাদা প্রেসক্রিপশন, আলাদা চিকিৎসা। আমার জামাত ফৌত হয়েছে, সুযোগ পাচ্ছি না জামাত করা, তখন আপনি যে নামাজটা একবার ত্যাগ না করেন, জামাত যখন মিস হয়ে গেছে তাহলে নামাজটাও আমার মিস হয়ে যায়, তাই না? এই জন্য ওটা হচ্ছে চিকিৎসা, ওটা হলো চিকিৎসা। নসের সালাতের বিধানটাই হচ্ছে ফরজ নামাজগুলো কিসের সাথে হবে? জামাতের সাথে। সুতরাং আমরা যেন এটাকে ধরে রাখি, এটার জন্য আমরাকে ধরে রাখি। এই জন্য আল্লাহ বলেছেন এই যে সংরক্ষণ করা জামাতের সাথে সালাত আদায় করার কথাটা, আল্লাহ বলেছেন সুরা বাকারা 238 নম্বর আয়াতে, হাফিজু আলা সালাওয়াত, হাফিজু আলা সালাওয়াত, সমস্ত সালাতগুলোকে পাঁচ অক্ত, সমস্ত পাঁচ অক্ত, পাঁচ অক্ত ফরজ নামাজগুলোর হেফাজত করো। আর সালাতুল উসতা, আরো বিশেষভাবে আল্লাহ এখানে বলছে মধ্য দিনের সালাত কেউ তোমরা হেফাজত করবে। এর দ্বারা তাফসিরে ওলামা ইকরাম বলেন যে সালাতুল উসতা অর্থাৎ আসরের নামাজ। নানা কারণে মানুষ আসরের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যেমনটি ফজরের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যেমনটি ঈশার নামাজের ব্যাপারে উদাসীন থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজে যেমন সালাতুল আসরের কথা বলেছেন, রাসূল ইসলাম ফজর এবং ঈশার কথা বলছেন। আমাদের সময় সাহাবরা বলেছেন, রাসূল ইসলাম বলেছেন, সাহাবরা বলছেন আমাদের সময় কেবল মুনাফিকরাই, আমাদের সময় কেবল মুনাফিকরাই ফজরের জামাতে আর এশার জামাতে উপস্থিত হতো না। তাহলে যারা ভালো মুসলিম তারা উপস্থিত হতো, তা আমরা যদি ভালো মুসলিম হতে চাই তাহলে রাসূলের এই হাদিস আমাদের তো বাস্তবায়ন, যে ফজরে এবং এশার জামাত আমাদের অবশ্যই স্পেশালি আমার আরও স্পেশাল গুরুত্ব দিয়ে অবশ্যই হাজির থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহমুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন একটি পথ আর পদ্ধতির কথা বলবো না যা তোমাদের গুণাগুলোকে মিটিয়ে দিবে, তোমাদের ভুল ত্রুটিগুলোকে মিটিয়ে দিবে, আর কি হবে? ওয়ারফাউ দারাজা, তোমাদের ডিভিশন, তোমাদের দারাজা, তোমাদের মান বৃদ্ধি পাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, তোমরা ডিভিশন লাভ করবে। কালু বেলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন অবশ্যই বলুন, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি অবশ্যই বলুন। কাল ইসবাবুল মুবু আলাল মাকার, অপছন্দনীয় হওয়া সত্ত্বেও কোন কোন সময়, মানে একটু পরিপূর্ণভাবে উজু করা। এখানে ইসবাবুল মুবু মানে পরিপূর্ণভাবে কি উজুকে আবার পরিপূর্ণ ছাড়া কি কম করা যায়, এর অর্থ করেছেন যে অজুটা, অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকতে হয় সেগুলো যেন ভালোভাবে সেখানে পানি পৌঁছেছে, ভালোভাবে ধোয়া হয়েছে, এটা যিনি অজু করবেন তিনি যেন নিশ্চিত হন। অনেক সময় বিশেষ করে শীতকালে আমরা ওইখানে পানির ট্যাবের কাছে পাওটা লম্বা পা ধুচ্ছি, যাব পাওটা আমার নিচে দিয়ে ট্যাপসটা ছেড়ে দিয়েছি, পানিটা পায়ের উপর আসতেছে, হয়তো হাত দিয়ে একটু এরকম করতেছি, ওই যে গিরার নিচে একটু গর্ত না, ওইখানে যে পানি পুষতেছে না আমি উজু করি এটা আমি খেয়ালও করছি না, তাহলে ইসবাবুল উযু হইল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আলাদাভাবে সাবধান, ওয়াইলুল লিল আ'কাব, যারা পায়ের ওই গিরার নিচের অংশটুকু পানি উজুর সময় পৌঁছল কি না এ ব্যাপারে যারা উদাসীন থাকে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য কি ধ্বংস।
আপনি এই কোণয় সহ পর্যন্ত ধোবেন আপনি এরকম করে ইয়া করতেছেন আপনার ওই যে কোণর ওইখানে যে একটু নিচু জায়গা আছে ওইখানে পানিটা পৌঁছে নাই আপনি খেয়ালও করছেন না ওযু যদি ঠিকমতো না হয় নামাজও হবে না ওযু যদি ঠিকমতো না হয় নামাজও ওই ওযু দিয়ে নামাজও হবে না হয়তো বলতে পারে যে আমি বুঝতে পারি নাই জানতে পারি নাই ঠিক আছে এটা হয়তো একবার হতে পারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই জন্য তো রাসূল বলেছেন তোমাকে আলাদা হয় ইসবাবুল ওযু আলাল মুকার হইতে পারে মাকার এখানে বললেন অসন্তুষ্টি চিত্তে এ কারণে যে হতে পারে যে এক সময় এমন জায়গাতে আপনি উযু করছেন ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা পানি ওই সময় আপনার পানি দিয়ে উযু করাই আপনার পছন্দ না কিন্তু তবুও আপনি করছেন সুতরাং তখন আপনি একটু ভালোভাবেই নিবেন যে উযুর জায়গাগুলো যেন ঠিক মতো পানি দিয়ে ধোয়া হয় অথবা এমন পানি দিয়ে ওখানে উযু করছেন আর বিকল্প নাইও যে পানি গরম পানি তাহলে তো কি উযু করতে খুব পছন্দসই হবে এই রাসূল বলছেন অপছন্দনীয় হলেও তুমি ওযুটা পরিপূর্ণরূপে ভালোভাবে এটা আর ওয়াকাসরাত তাহলে রাসূল সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বলবো যে তোমাদের গুনাহগুলো মুছে দেওয়া হবে আর তোমাদের ডিভিশন দেওয়া হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তার প্রেসক্রিপশন বলছেন রাসূল এক নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে সুন্নাত তরিকায় ওযু করা ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি বেশি ভাবে মসজিদে আসার জন্য যে স্টেপগুলো আমরা নেই যে পাগুলো আমরা নেই এই পা যত বেশি হবে তত তোমার গুনাহ মাফ তত তোমার গুনাহ তার অর্থ হচ্ছে মসজিদে আসা যাওয়া মসজিদের সাথে সম্পর্কটা কি থাকবে বেশ মসজিদে আসা যাওয়াটা যেন আপনার বেশি থাকে এরপরে অন্তেবার সালাত ইবাদাত সালাত আর এক নামাজের পরে এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করা এই যে এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করা এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন হাদিসের ব্যাখ্যাকাররা বলেছেন এর অর্থ আক্ষরিক অর্থ এটা হতে পারে যে ঠিক আপনার কোনো কাজ নেই কর্ম নেই এখান থেকে বাসাতেও যা বসে থাকবে তো আপনি তখন মাগরিব পড়ে আর বাসায় না গিয়ে এসার জন্য এখানেই অপেক্ষা করে আপনি অন্য অন্য ইবাদত বন্দি করছেন জিকির আজকার করছেন তাসবিহ তাহলিল করছেন কোরআন তেলাওয়াত করছেন এটাও হতে পারে যার জন্য সে সুযোগ আছে আর এটার জন্য আসল সাধারণভাবে যেটা অর্থ সেটা হচ্ছে যে আপনি এক অক্ত সালাত আদায় করার পরে পরবর্তী অক্তের সালাত আপনার মাথায় মুখস্থ থাকবে এবং ওর জন্য আপনার মানসিক প্রস্তুতি থাকবে ওর জন্য আপনার মানসিক প্রস্তুতি থাকবে মাগরিব নামাজ তো শেষ করলাম এখন আবার কাজে যাচ্ছি পুরো দায়িত্ব পালন করতে যাচ্ছি এসব সময় হবে ওই সময় সুতরাং আমি যেন নিজকে একটু পবিত্র রাখি আমি যেন উজু থাকার চেষ্টা করি যাতে করে তাড়াতাড়ি এসে জামাতের সাথে ধরতে পারি কাজ করতেছি যেন আমি আবার তাড়াতাড়ি এসে ধরতে পারি সে যেন ফাঁক দিয়ে উজু করে নেওয়া এইসব ব্যাখ্যা তারা করছে এক কথা এক সালাত আদায় করার পরে পরবর্তী সালাত আদায় করার জন্য মানসিকভাবে মেন্টাল প্রিপার মানসিকভাবে প্রস্তুত থাকা আপনি আপনার দায়িত্ব পালন করেন আপনি আপনার কাজ করেন কিন্তু মেন্টালটা এটাতে থাকে এরপরে ফাদালিকুমুর রিবাদ এই কাজগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারার যেই সবের কথা বলা আছে আল্লাহ রাসূল বলছেন এই কাজগুলো যারা করে তারা যেন এই ধরনের কাজ করে মানে এত বড় কঠিন কাজগুলো এই কাজগুলো যেন সহজ না করা তারা এইরকম একটা কঠিন কাজ যেন তারা করলো সুতরাং এর বিনিময়টাও আল্লাহ সুবহানাহু তাআলা সেরকমই সুতরাং সেই মুহাফাজা আলা সালাওয়াত এই নামাজগুলো যেন আমরা জামাতের সাথে পড়ি সিয়ামের মাস থেকে আমরা যেন যেটা শিখেছি সেটার উপরে যেন আমরা কন্টিনিউ থাকি সহি বুখারী মুসলিমের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগেরটাও বুখারী মুসলিমের হাদিস এটাও রাসূল বলছেন যে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আআদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা যারা সকাল বিকাল মসজিদে আসা যাওয়া করে সকাল বিকাল মানে কি নামাজের অক্তগুলোতে আসা যাওয়া করে আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল আতিথ্যতার ব্যবস্থা করেন যখনই যায় যখনই আসে যখনই আসে যতবার আসে যখনই আসে তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে আতিথ্যতা স্পেশাল ব্যবস্থা করে সহিহ বুখারী মুসলিমের হাদিস সুতরাং এটা একটি আমাদের জন্য রমাদানের পরে আমাদের করণীয় হিসেবে এই বিষয়গুলোকে মাথায় রাখা
এছাড়া আমরা তো নামাজের ফজিলত শুনেছি, রাসূল সাল্লাম উদাহরণ দিয়েছেন। তোমাদের কি মনে হয় যার বাড়ির সামনে একটা নদী আছে, প্রতিদিন যদি সে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত থাকার কথা করে, কয় এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের মতো, যে রাত দিন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার কোনো গুনাহ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। সুতরাং এটা হচ্ছে তার নামাজ। এরপরে হচ্ছে আমরা কোরআন নাজিলের মাস রমাদান মাস, আরেকটি আমাদেরকে যেটা ভাবতে হবে, যেটা আমাদের করতে হবে এবং এটার উপরই চলতে হবে কন্টিনিউয়াসলি অবিরত সবসময়ের জন্য, যেই মাসটিতে আল্লাহ কোরআন নাজিল করে, উই হ্যাভ টু ডেভেলপ অর বিল্ড আওয়ার কানেকশন উইথ দিস কোরআন, যে আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। রমাদান মাসে আমরা অনেকেই কোরআন শেষ করেছি, খতম করেছি, তারাবিতে খতম তারা করার জন্য খুব আগ্রহী আছি। যে ভাইরা খতম তারা অনেককে আমি শুনি যে এই তাড়াতাড়ি ফিরে যাই ওই মহল্লায় গিয়ে খতম তারাবিতে অংশগ্রহণ করবো। সারা বছর এই কোরআনের সাথে আপনার সম্পর্কটা, এই যে মানসিকতা আপনি যেই তাড়াহুড়ো দেখাচ্ছেন সব কিছু বাদ দিয়ে, এটা যেন সারা বছর কোরআনের সাথে আপনার আচরণ সেটাই হয়, সেটাই যেন হয়, এই জন্য কোরআনের সাথে সেই সম্পর্কটা যেন সার্বক্ষণিক থাকে। কারণ কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায় না, কোরআনটাই হচ্ছে আমাদের জন্য ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করে দেখা, আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেখায়, তোমাকে বলে দিস ইজ দ্য রাইট ওয়ে, এটা হচ্ছে সঠিক পথ, সুতরাং ইউ ফলো দে, তুমি এটা অনুসরণ করো, এটা হচ্ছে খারাপ পথ, তুমি এখান থেকে নিজেকে দূরে রাখো, তুমি এখান থেকে দূরে রাখো, এখান থেকে তুমি সরে থাকো। আর এটাই হচ্ছে মানুষের প্রকৃত সফলতার আসল, ভালো পথে চলতে, ভালো পথের উপরে থাকা, এটাই মানুষকে প্রকৃত মুক্তি দেবে এবং এটাই হচ্ছে মানুষের প্রকৃত সফলতা। কারণ এভাবে চললে কোরআনের গাইড অনুযায়ী ভালো পথে চলা, ভালো কাজ করা, ভালোর উপরে থাকা, ভালো প্রচার, ভালো সব মানুষ করুক, এই পরিবেশ যাদের সৃষ্টি করার দায়িত্ব তারা, যারা সব কথাতে ভালো 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 ভালোর সাথে থাকা, এটা হচ্ছে মানুষের প্রকৃত সফলতা। কারণ এভাবে করলে আল্লাহ বলছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করবে আর জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে তুমি ফিট করবে, তুমি উপযুক্ত করবে, সুতরাং তোমার জন্য সফলতা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনটা সফলতা, ফামান যুযযিহা আন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরা নিজেদেরকে জাহান্নাম থেকে একটু একটু করে সরিয়ে নিল, আপনি একটু একটু করে ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, ভালো কাজের কারণে আপনি জাহান্নাম থেকে সরে যাচ্ছেন, সরে যাচ্ছেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করছেন, ফাকাদ ফাজ, তারাই সফলতা অর্জন করলো, তারাই সফলতা অর্জন করলো। সুতরাং এটাকে ঠিক রেখে, এইটাকে ঠিক রেখে আলটিমেট এই প্রপার গোল যেটা, এটাকে ঠিক রেখে দুনিয়া হক পথে ন্যায় পথে আপনার যা পাওনা আছে সেটা আপনি নেন, আল্লাহ সেটা নিষেধ করে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার পাওনা নিতে তুমি ভুলো না, দুনিয়ার প্রাপ্য নিতে তুমি ভুলো, নসীব মানে প্রাপ্য। আমরা পিতা মারা মারা গেলে পিতার সম্পদ যে যারা ইনহেরিট হয়, যারা উত্তরাধিকার হয়, এটা তাদের প্রাপ্য না? তাই প্রাপ্য বোঝানোর জন্য নাসিব শব্দ ব্যবহার করা বলা হয়, যেটা আমরা বলি আমার নসিবে নাই, মানে কি আমার এটা পাওনার মধ্যে ছিল না, আমরা নসিব বলতে ভাগ্য বলি, তাই না? কিন্তু নসিব মানে আসলে প্রাপ্য, আমার যেটা পাওনা, আমি আমার বাপ মারা গেছেন, আমি ছেলে, আমার বাবার পরিত্যক্ত সম্পদের যে অংশ নির্ধারিত অংশটুকু আমার পাওনা রয়েছে, আমার বোনের পাওনা রয়েছে, এটাকে নাসিব বললে রিজালি নাসিব মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়ালা আকরাবুন। আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে এটা উত্তরাধিকারের আইনে, যে পিতা মাতা এবং আত্মীয়স্বজনরা রেখে যায় যে সম্পদ, সেখান থেকে পুরুষদের জন্য প্রাপ্য রয়েছে এবং মেয়েদের জন্য প্রাপ্য রয়েছে। আপনাদেরকে সবসময়ের জন্য বলি, আপনারা ভাইয়েরা যেমন বাবার পরিত্যক্ত সম্পদকে সমানভাবে নিজেরা নেবেন, তেমনি করে বন্ধের পাওনাটা সমানভাবে তাদেরকে দিয়ে দিন, সমান তাদের যেটা পাওয়া হচ্ছে। বন্ধের সম্পদকে জোর করে দখল করে রাখলে আপনারা লুটেরা হিসেবে আল্লাহর কাছে আপনাদের পরিচয় হবে, নিশ্চিত হয়ে যাবে লুটেরা হিসেবে, ওদের সম্পদকে আপনি অবৈধভাবে অক্ষম করছেন, এই অপরাধে অপরাধী হবে।
দুনিয়া যত হজ করে যত কিছু করে আপনি যদি আদায় করে না থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি আসামি হবেন লুটেরা হিসেবে ডাকাত হিসেবে এবং অবৈধ সম্পদ ভক্ষণকারী হিসেবে আপনি যত হজ করেন যত আমি মুহাদ্দিস হই যত বড় তাফসীর হই যত বড় ওয়াইসিন হই যত কিছু হই না কেন সুতরাং এই বিষয়টি মনে রাখতে এই বিষয়টি মনে রাখতে হবে তো সুতরাং আমাদেরকে কোরআন এইভাবে সঠিক পথ দেখায় যেই পথে আমাদের প্রকৃত মুক্তি আছে যে আয়াতে আমরা বলেছি দুনিয়ার পাওনা নিতে ভুলো না ওই আয়াতের প্রথম অংশ হচ্ছে আল্লাহ বলেন আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছে সূরা কাসাসের সময় ভাই কৃষ্ণ ভুলে গেছে আয়াত নম্বরটা সূরা কাসাসে আয়াতটি আছে যে আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছে যা কিছুর মধ্যে কি আছে নির্দিষ্ট কিছু বলা আছে কম টাকা বেশি টাকা সব তার মধ্যে সামিল কম জ্ঞান বেশি জ্ঞান কম বিদ্যা বেশি বিদ্যা যত কিছু আছে তোমাকে যা দেওয়া হয়েছে তোমাকে বেশি দেওয়া হয়েছে বেশি দিয়ে তোমরা আল্লাহ কাছে পরকালীন সফলতাকে কামনা করো তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সেই তা দিয়ে তুমি তোমার পরকালে আল্লাহর কাছে মুক্তি এবং সেখানকার তোমার সফলতাকে তুমি অনুসন্ধান করো অবতাবি মানে অনুসন্ধান করো এরপরে বসে লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া তবে দুনিয়ার যেটা তোমার প্রাপ্য আছে তোমার যেটা পাওনা মনে রাখবেন জোর করে অন্যভাবে আপনি নিজের জন্য নিয়ে আসবেন এটা না আপনার যেটা পাওনা আছে আপনার যেটা হক সেটা আপনি নেবেন সেটা আপনি নেবেন সেটা আপনি নেবেন তাহলে আল্লাহ প্রথম বললেন যা কিছু দিয়েছেন সেগুলোকে তুমি পরকালীন মুক্তির জন্য সেখানকার সফলতার জন্য তুমি কাজে লাগাবে তাহলে দুনিয়ায় তোমার যেটা পাওনা আছে ওই পাওনাটাও তুমি নিবে ওই ওটা দিয়েও তুমি পরকালীনের মুক্তি এবং সফলতার জন্য কাজে লাগাবে কাজে লাগাবে তাহলে এই জন্য কোরআন আমাদেরকে এগুলো বলে কোরআন আমাদেরকে সেই পথ দেখায় কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সূরা ইব্রাহিমের দ্বিতীয় নম্বর আয়াত প্রথম নম্বর আলিফ লাম রা দ্বিতীয় নম্বর আয়াত যে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আপনার কাছে এই মহা বরকতপূর্ণ কল্যাণময় কিতাব আমি নাযিল করেছি এর দ্বারা আপনি মানবতাকে যাবতীয় অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন বের করে আনবেন তুখরিজা ইখরাজ মানে বের করে নিয়ে আসা তাহলে মানুষদেরকে আপনি বের করে আনবেন তারা অন্ধকারে ডুবে আছে সেখান থেকে আলোর পথে আসবেন সুতরাং কোরআনের জ্ঞান যাদের আছে কোরআন অনুযায়ী যারা চলে কোরআনকে যারা মান্য করে সেই জ্ঞানে যারা সমৃদ্ধ এরাই হচ্ছে প্রকৃত আলোকিত মানুষ এরাই প্রকৃত কি আলোকিত মানুষ আল্লাহ বলছেন যে তুমি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে সুতরাং কোরআন দিয়ে যারা চলবে তারাই তো আলোকিত মানুষ তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং এটার উপরে আমাদের কন্টিনিউ করতে হবে আল্লাহ বলছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আহসান এই কোরআন মানুষদেরকে সঠিক পথে চলার জন্য পথ দেখায় সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনের সাথে বেশি সম্পর্ক করো কোরআন পড়ো বুঝো আমল করো কারণ এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হবে ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লি আসহাবিহি তোমরা কোরআন পড়ো এই কোরআন মধ্যে কিন্তু পড়া বোঝা আমল করা সবটাই পড়া বোঝা এবং কি আমল করা বাস্তবের পরিণত করা তাহলে এই কোরআন তোমার জন্য কিয়ামতের দিনে কি করবে সুপারিশকারী হবে অন্য হাদিসে রাসূল বললেন কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার সুপারিশ কবুল করবেন একইভাবে আমরা আপনাদেরকে শুনিয়েছি যে সিয়াম ও রোজাও আল্লাহর কাছে সুপারিশকারী বলবে আল্লাহ এই লোকটিকে দিনের বেলায় আমি খানা পানা হাত থেকে বিরত রেখেছিলাম আমাকে তার সুপারিশকারী হিসেবে আপনি গ্রহণ করুন কোরআনটাই বলবে আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেই নাই আমাকে বোঝার জন্য পড়ার জন্য জানার জন্য জ্ঞান আহরণ করার জন্য সে নির্ঘুম রাত যাপন করেছে আমি তাকে বারণ করে রেখেছিলাম সুতরাং আমাকে সুপারিশকারী হিসেবে আপনি কবুল করুন
রাসূল বললেন তাদের দুইজনেরই সুপারিশ প্রবণ করা হবে। তাহলে সেই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে কিভাবে আমি পরকালে নিজকে বাঁচাবো? কারণ আল্লাহর রাসূল আর আল্লাহর রাসূল অভিযোগকারী হবেন কোরআনকে যারা পরিত্যক্ত ভাবে রেখেছে তাদের বিরুদ্ধে। ওয়াকালার রাসূল সূরা কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকালার রাসূল সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াত সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত ওয়াকালার রাসূল রাসূল বলবেন কিয়ামতের অভিযোগ করবেন কি ইয়া রাব্বি হে আমার প্রতিপালক ইন্না কওমি নিঃসন্দেহে আমার জাতি তার রাসূলের অনুসারী যারা রাসূলের উম্মত যারা সেই উম্মত যারা গ্রহণ করেছে রাসূলের দ্বীনকে তারাও আবার যারা গ্রহণ করেনি তারা এইজন্য শেষ যুগের সকল মানুষই কিন্তু রাসূলের কি উম্মত এই উম্মত দু ভাগে বিভক্ত এক দল যারা রাসূলের ডাকে সাড়া দিয়েছে রাসূল যেদিকে আহ্বান করেছে সেটাকে গ্রহণ করেছে আর এক দল গ্রহণ করেনি এইজন্য এদেরকে বলা হয় উম্মতে ইজাবা আর উম্মতুদ দাওয়া রাসূল সারা পৃথিবীর সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই রাসূল সকল মানুষই তার উম্মত তাদের কাছে দাওয়া পৌঁছানো রাসূলের দায়িত্ব এদের মধ্যে থেকে যারা গ্রহণ করেছে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা অর্থাৎ যারা রাসূলের দাওয়াতকে কবুল করেছে রাসূলের দাওয়াতকে যারা কবুল করেছে উভয়ের বিরুদ্ধে আল্লাহর রাসূল আল্লাহর কাছে নালিশ করবেন ইয়া রাব্বি হে আমাদের রব ইন্না কওমি নিঃসন্দেহে আমার কওম আমার জাতি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা এই কোরআনকে তারা পরিত্যক্ত বস্তু হিসেবে রেখে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে পরিত্যক্ত বস্তু হিসেবে রেখে দিয়েছে গ্রহণ করেছে পরিত্যক্ত বস্তু হিসেবে এরকম তাফসির কথা না কোরআনের সরাসরি আল্লাহ বলছেন রাসূল যদি অভিযোগকারী হয় তা আপনি কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাবো আমি কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাবো সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে অবশ্যই সম্পর্ক রাখতে হবে এবং এটার উপরই আমাদের কন্টিনিউ করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرين আরেকটি বিষয় আমাদেরকে সবসময়ের জন্য করতে হবে যেটা রমাদান আমাদের জন্য আমরা বেশি বেশি করেছি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তওবা করা আর আমরা জানি তওবা করার অর্থই হচ্ছে যেই জন্য তওবা করছি যে গুনাহের কারণে যেই পাপের কারণে যে ত্রুটির কারণে তওবা করার প্রথম শর্ত হচ্ছে তওবাটা আপনার নিষ্ঠার সাথে হতে হবে দুই নম্বর হচ্ছে ওই কাজগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে ওই গুনাহের কাজগুলো আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে তো সুতরাং আর করবো না বলে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আর করবো না বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে চার নম্বর হচ্ছে আল্লাহর সামনে নিজকে আসামির মতো পেশ করতে হবে আসামের মতো পেশ করতে হবে পাঁচ নম্বর শর্ত হচ্ছে এই পাপ কাজটা যদি অন্যের হক নষ্ট করে থাকেন তার হক তাকে ফেরত দিতে হবে অথবা তার উত্তরাধিকারদের কাছে গিয়ে ফেরত দিতে হবে অথবা মাপ চেয়ে দিতে হবে সুতরাং জনগণের স্বার্থ যারা অন্যায়ভাবে নষ্ট করেন তারা কার কাছে গিয়ে মাপ চাইবে কোটি কোটি মানুষ কার কাছে মাপ চাইবে কার হকটা আপনি ফিরিয়ে দিতে পারবেন এই জন্য ভাই আমরা এই দুনিয়ার জীবনটাকে চূড়ান্ত জীবন মনে না করি আমার দাদা নানা চলে গেছে বাবাও চলে গেছে অনেকে আমিও যাব আমার বড় ভাই চলে গেছে আমিও যাব সুতরাং এই দুনিয়ার এই 70 বছরের জীবন এই 70-80 বছরের জীবনের শেষ 10-15 বছর তো আর জীবন না ওটা তো পুতুলের মতো খালি জীবন কোনো মতে চলতে হয় ডাক্তারদের চিকিৎসা নিয়ে ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে সুতরাং সেই দুনিয়ার জীবনটা এই আপাত
সফলতা কি আপনি সফলতা পূরণ করেন না সুতরাং এই জন্য বুদ্ধিমান হও আল্লাহ রাসূল বলেছেন ওই তো বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি থাকে নিজেকে জানে আর মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত থাকে আল কাইদিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান হচ্ছে বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জানে আর মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হয় অনেকের মধ্যে আসে তাই হুজুর এগুলো বলে মানে সমস্ত কথাগুলো কেড়ে ফেকে করে দেওয়ার জন্য এটা যাতে আপনার অন্তরে তাসির করতে না পারে এজন্য আপনি আগেই এটাকে বড় হুজুর এরকম বলি হুজুরদের এই পরকাল ছাড়া আর কোনো কথা হচ্ছে না কেন কথা হচ্ছে না বললাম তো আপনার দুনিয়ার পাওনা আপনি নেন আপনি জজ হবেন ব্যারিস্টার হবেন মন্ত্রী হবেন মিনিস্টার হবেন আরো যা কিছু আপনি হন হক পথে হবেন কোন পথে হক পথে আপনি অনেক টাকাওয়ালা হন হক পথে ইনকাম করবেন আবার ব্যয় করবেন হক পথে তাহলে ইসলাম আপনি কোন পথে থাকবেন ভাই এরকম করলে তো হয় না পারা যায় না না এরকম করলে যদি এরকম না করলে যদি পারা না যায় সেটা আপনার করা যাবে না যদি পরকাল আপনার বিশ্বাস থাকে যদি পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকে সেখানে আল্লাহর শাস্তি এবং সন্তুষ্টির প্রতি যদি সত্যিকার অর্থে আপনার বিশ্বাস থাকে তাহলে আপনাকে পারতেই হবে করতেই হবে করতেই হবে পারতেই হবে আপনার জন্য আমার জন্য করতেই হবে পারতেই হবে আর এছাড়াও আমরা যে এত কিছু করে যাদের জন্য রেখে যায় যাদের জন্য রেখে যায় তারা আপনার রেখে যাওয়া জিনিসগুলোকে কোনভাবে ব্যয় করে সেটার হিসাব কি আপনি করেন আর আপনি যে এত কিছু করে ওকে মারে ওকে ধরে ওকে বঞ্চিত করে এটা করে যে আপনি এত কিছু করে যাদের জন্য রেখেছেন একবার গিয়ে জিজ্ঞাসা করেন আমি এই অন্যায় করে তোমাদের জন্য সম্পদ তৈরি করছি তোমরা কি আমার ভাগ নেবে একবার জিজ্ঞাসা করেন স্ত্রীকে একবার সন্তানদেরকে ডেকে জিজ্ঞাসা করেন দেখেন তারা আপনার মুখের উপর কি জবাবটা দেয় তোমার দায়িত্ব তুমি যেমনি খুশি আমাদের সালাম আমাদের কিছু করেন তোমার ভাই আমি দায়িত্ব নেব জিজ্ঞাসা করেন কারণ আপনাদের সন্তান আছে আমারও সন্তান আছে প্রত্যেকের সন্তান আগে আছে আপনার স্ত্রী আছে আমারও স্ত্রী আছে তো সুতরাং এই বিষয়টি এই বোকামি যেন আমরা না করি ভাইরা এই বোকামি যেন আমরা না করি ভাই আপনি অবৈধ পয়সাটা ইনকাম করে বাসায় যাওয়ার সময় ছেলে মেয়েদের জন্য ফল মূল বড় বড় মাছ ইত্যাদি নিয়ে যান আপনার কি একটি ভার এটা আসে না যে আহারে আমি তো আগুন নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াচ্ছি আমার সন্তানদেরকে আমি আগুন খাওয়াচ্ছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা অন্যায় অবৈধভাবে এভাবে উপার্জন করে সেই উপার্জন কিছু অর্থ উপার্জন না যাই আপনি কামাই করেন অবৈধভাবে তারা যেন তাদের পেটের মধ্যে আগুনকে ভর্তি করে আগুন তারা ভক্ষণ করে সুরা নিসা তে আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন আমরা এই রমাদান থেকে যে তওবা ও ইস্তেগফার আমরা বেশি বেশি করেছি আমরা যেন এটার উপরে কন্টিনিউ করি আমরা যেন সবসময় আল্লাহর সাথে এই সম্পর্ক রাখি আল্লাহর কাছে আমরা প্রার্থনা সম্মানিত ভাইয়েরা এই মসজিদ আপনাদের সরাসরি সহযোগিতায় নানাজনদের নানাভাবে সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজকে এটা আমরা এখানে সালাত আদায় করছি দ্বিতীয় দোয়া কমপ্লিট হয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের মসজিদে মুসল্লিদের সংখ্যা আবার মেয়েরা আছে সুতরাং জায়গা কতটুকু সংকুলান বা অসংকুলান অবস্থা এখনও রয়ে গেছে এই যে বৃষ্টি হলো বা একটু বৃষ্টি হলেই বাইরে যারা আছে তারা থাকতেই পারবে না তো সুতরাং এই জন্য আপনাদের কাছে আরও বিশেষভাবে অনুরোধ করব আমি প্রথম থেকে আপনাদের কাছে একটু ওয়াস করে আপনাদের মন গলায় মসজিদের জন্য দান করি এটা আমি প্রশংসা করেছি করে শুধু এভাবে একটু ঘোষণা দিয়েছি আপনারা এতেই আলহামদুলিল্লাহ আমি বার বলছি যে আপনারা মুসল্লির এবং আপনাদের সহযোগিতা ছাড়া আল্লাহ সাহায্য তো অবশ্যই আছে তার মানুষ যখন সাহায্য নিয়ে এগিয়ে আসে আল্লাহ তখন সাহায্য করে আল্লাহ বলছেন কি আমার পথে তুমি প্রাণান্তকার চেষ্টা করে এগিয়ে আসো তাহলে আমি অবশ্যই তোমাকে শরীর পথ দেখাবো এগিয়ে আসতে হবে আমাকে এরপর আল্লাহ দেখাবে তো সুতরাং আমরা তিন তালা প্রকল্প নিচ্ছি সুতরাং আপনারা একটু প্রায়োরিটি বেসিসে আমাদের মসজিদে অনেক কিছুর প্রয়োজন আছে যেমন এরকম একটা মেম্বারের প্রয়োজন আছে কিন্তু এই মেম্বারটা আমাদের এখন চলছে না এর চাইতে বেশি প্রয়োজন আমাদের তিন তালা সাতটা করা এবং দোতলার সাতটাকে আরও ইটি দিয়ে যাতে করে নামাজের অন্তত ব্যবস্থা করা তাহলে সুতরাং এইটা দান করার আগে আমরা ওইটা আগে দরকার আমার কথা কেউ ভুল বুঝবেন না
ওইটা আগে দরকার কারণ ওইখানে আমরা লোক যে সারা আমরা চলছি এবং হাদিস এটাও আছে আমি এই মেম্বার ছাড়া মাটি ভূত আনাইতেও খুতবা দিতে পারি মেম্বার জরুরি না কথার কথা বলছেন ঠিক আমাদের মনে করেন যে দোতলার জন্য ফ্যান এই মুহূর্তে প্রয়োজন নেই এই এক মাসের মধ্যে বা এই দিনের প্রয়োজন নেই আমাদের দরকার হচ্ছে তৃতীয় তলাকে ওখানে সাত দাও এটাকেও নামাজের মজুরি করা দোতলাটাকে নামাজের মজুরি করা সুতরাং আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব একটু এভাবে প্রায়োরিটি বেসেসকে সামনে রেখে যদি আমরা সেভাবে দিই আপনারা প্রচুর দিয়েছেন এই রমজান মাসে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন এবং এই দান যেন আমাদের সকল ধরনের বিপদ বিপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুলিয়া বানায় দেন আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কর্মবাসী হয়েছে আল্লাহ যেন আমার এই দানের বিনিময়ে আল্লাহ যেন তাদের মাকাম তাদের মর্যাদা যেন আল্লাহ বাড়িয়ে দেন তাদের যেন কোনো ত্রুটি থাকে আল্লাহ যেন সেই ত্রুটিগুলো মাফ করে দেন সম্মানিত ভাইরা আপনাদের কাছে এই অনুরোধ আছে ইবাদাল্লাহ সাল্লু আলা নবী মুহাম্মদ আমরাকুম রাব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওবারিক আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবি বকর উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়্যাতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনি তাবিঈনা লাহুম ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দীন وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر الله يعلم